हेलो फ्रेंड्स, आज के आरेक्टी नतून रेसिपी निये तुम्हारे सामने चले एसेछि। आज के तुम्हारे बनिए देखाबो कत सहजे कत तारातारी बासंती पोलाओ बनानो जाए। बाड़ीते हठात करे कोनो गेस्ट चले आसले ताहले किन्तु खूब सहजे ये बासंती पोलाओ तुम्हारा बनिए दीते पारबे। ताहले चलो शुरू करा जाओ बासंती पोलाओ रेसिपी। एखाने आमी निये निएछि 2 ग्लास बासमती राइस। चाल आमी खूब भालो करे धुए निएछि आर एकटी छाकनी मध्ये प्राय 15 थेके 20 मिनट रेखे दिएछिलाम जाते सब जल झरे जाए। एबार ए शुकनो चाल आमी एकटी पात्रेर मध्ये निये निलाम। एबार एते किछु मसला एड करब। प्रथमेई आमी दिए दिलाम 1 टीस्पून हलुदेर गुड़ो। एबार दिलाम 1 टीस्पून जिरे गुड़ो, 1 टीस्पून दिलाम धने गुड़ो, 1-2 टीस्पून दिए दीची आदा बाटा, 2 टीस्पून गावा घी। तुम्हारा चाहले एक बेशी परिमाणे घी व्यवहार करते पारो। स्वाद अनुजाई दिए दिलाम नून। एबार सब मसलागुलोके चालेर साथे खूब भालोभावे मिशिए निच्छि। एखाने आमी निये निएछि एकटा तेजपाता, 5टी निएछि छोटो एलाच, 4-5टी निएछि लवंग, आर निएछि किछु गोटा दारचिनीर टुकरो। एबार एई गोटा गरम मसलागुलोके मेखे राखा चालेर साथे खूब भालोभावे मिशिए निच्छि। सब उपकरणगुलो के धीरे धीरे प्राय 9-10 मिनट धरे आमी मिशिए निच्छी जाते चाले गाए सब मसलागुलो खूब भालोभावे लेगे जाए। एबार आमी एते दिए दिच्छी 1.5 टीस्पून चीनी। बासंती पोलाओ जेहेतु एकटु मिष्टि मिष्टि हय ताई अवश्यई एते चीनी व्यवहार करते हबे। एबार चीनीओ चालेर साथे खूब भालोभावे मिशिए निच्छी। ভালো করে না মিশালে নুন বা চিনি এক সাইডে বেশি হবে আর অন্য সাইডে কম হয়ে যাবে, তাই এই কাজটি কিন্তু খুব ধীরে ধীরে বেশ সময় ধরে করতে হবে। সব উপকরণগুলোকে চালের সাথে খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্যান আর তাতে দিয়ে দিয়েছি 2 টিস্পুন ঘি। এবার এতে দিয়ে দিলাম 16-17টি কাজু বাদাম। কাজু বাদাম এবার হালকা ভেজে নেব। এই দেখো কাজু বাদাম আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা চাল। এবার এই চাল ঘি আর কাজু বাদামের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস জল। যেহেতু আমি 2 গ্লাস চাল ব্যবহার করেছিলাম তাই ওই একই গ্লাসে 2.5 গ্লাস জল আমি এখানে ব্যবহার করছি। এবার জলের সাথে চাল একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো মেশানো আমার হয়ে গেছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর ফুল ফ্লেমে প্রায় 10 মিনিট আমি এই চাল সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এই দেখো খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে নেব আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 10-12টি কিশমিশ। এবার কিশমিশ
পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো পোলাও কিন্তু খুব ঝরঝরেভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ইয়ামি বাসন্তী পোলাও। বন্ধুরা দেখলে তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম চটজলদি বাসন্তী পোলাও। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই বাই।